আলাবাসা, বিশ্ব নির্লজ্জ দিবস, বিশ্ব বেহায়াপনার দিবস, বিশ্ব অশ্লীলতার দিবস, নারীদের গণভাবে ধর্ষিত হবার দিবস। এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? বাবা যারা এসেছেন সাবধান, ওই দিন মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। চোদ্দই ফেব্রুয়ারি এই লুচ্চা বস্তা বাংলাদেশের তরুণ তরুণীকে নষ্ট করে ছাড়ছে। এই লুচ্চা দিবস বন্ধের ব্যাপারে তোমরা সরকারকে বললে না কেন? পহেলা বৈশাখের মতো বেহায়া দিবস বন্ধের আবেদন করলে না কেন? সুন্দরী প্রতিযোগিতার মতো নোংরা নষ্ট অনুষ্ঠান বন্ধের আবেদন করলে না কেন? টুপি পরে পাগড়ি পরে বেহায়ার মতো আহলে হাদিস মসজিদ ভাঙতে চাও? তুমি কোনোদিন কি সিনেমা হল ভাঙতে গেছো? তুমি কোনোদিন যাত্রা প্যান্ডেল ভাঙতে গেছো? তুমি কোনোদিন বিশ্বময় ভাঙতে গেছো? মসজিদ ভাঙতে চাও? তুমি কোন চ্যানেল মুসলমান? তুমি তোমাকে মুসলমান মনে করি না। আর একটা টুপি ছিঁড়েছি তাই গায়ে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে। তোমার কাছে টুপির দাম বেশি মসজিদের চেয়ে। তুমি বোবা শয়তান, যখন যখন মসজিদ পুড়িয়ে দিল তুমি সামনে এসে জাতির সামনে কিছু বলতে পারলে না। যখন টুপি ছিনার কথা আসলো তখন টুপি নিয়ে মামলা করার জন্য কোটে কোটে ঘুরে বেড়াচ্ছ। আহলে হাদিসরা মামলা তোয়াক্কা করে না, হামলা তোয়াক্কা করে না, জেলার তোয়াক্কা করে না, ফাঁসির তোয়াক্কা করে না। কোরআন এবং সুন্নাহর জন্য যে কোনো সময় ফাঁসির তোয়াক্কা করতে রাজি হচ্ছে না। মারামারি কি, হত্যা কি, দুর্নীতি কি, তাকে বুঝে তো লাভ নাই। মনে রাখবেন, 14 ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই, কারণ 14 ফেব্রুয়ারি